হ্যালো বন্ধুরা, 16,500 প্রাইমারি নিয়োগের ব্যাপারে কিছু কেসের কিছু তথ্য এবং যারা নট ইনক্লুডেড তাদের জন্য কি সেকেন্ড লিস্ট বেরোবে এবং যারা ইনক্লুডেড রয়েছে তাদের কি কাউন্সিলিং কবে কি হবে, পুরো ডিটেলসটি আমার এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো দেখুন, এখানে 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় তালিকা শীঘ্রই। তো আজ কলকাতা হাইকোর্টের প্রশ্ন ভুল মামলা সংক্রান্ত একটি শুনানি ছিল। আপাতত যা জানা যাচ্ছে তার সারমর্ম অনেকটা এরকম। প্রশ্ন ভুল মামলা থেকে 738 জন টেট উত্তীর্ণ বা কোয়ালিফাই এর নাম প্রকাশ করতে রাজি হয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালতে জানাবে কিভাবে তারা নামের তালিকা প্রকাশ করতে চাইছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায় খারিজ হয়ে গেল সিঙ্গেল বেঞ্চে স্থগিতাদেশ। এরপর এই খুশির হাওয়া হবু চাকরি প্রার্থীদের মনে। যেসব চাকরি প্রার্থীরা ইনক্লুডেড লিস্টে স্থান পেয়েছেন তাদের মনে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, তাদের মনে অন্দরমহলে একটি আকুতির মিনতি। এবার শুরু হয়ে যাক কাউন্সিলিং প্রক্রিয়া। পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মাননীয় বন্দ্যোপাধ্যায় এই নিয়োগের ঘোষণা করেছেন, অনেক নিয়োগপত্র পেয়ে গিয়েছেন এবং চাকরিতে যোগদান করে ফেলেছেন অনেকে। এই নিয়ে তৃতীয় দফায় প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ করছে, আরও স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হয়েছে, পরবর্তীকালেও স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে। তবে প্রাথমিক শিক্ষা নিয়োগে কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ তুলে নিলেও নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে হলে নির্বাচন কমিশনের অনুমতি প্রয়োজন কি না এ নিয়ে আলোচনা শুরু হয়েছে পর্ষদ আধিকারিকদের মধ্যে। তো নির্বাচনের জন্য রাজ্যে ইতিমধ্যে চালু হয়েছে বিশেষ আচরণবিধি। এই অবস্থায় নিয়োগ প্রক্রিয়া কীভাবে চলবে তা নিয়ে বিশেষভাবে সক্রিয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। অন্যদিকে যেসব চাকরি প্রার্থী মেধা তালিকায় স্থান পেয়েছেন কিন্তু নিয়োগপত্র পাননি তাদের নিয়োগপত্র প্রদানের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিশেষ উদ্যোগ নেবে এবং সেই আইনজীবীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এ প্রসঙ্গে পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছেন হাইকোর্টের নির্দেশ দিয়েছে তা আমরা মেনে চলব, নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে অনুমতি নিতে হবে কি না সে ব্যাপারে আমি অবগত নই, হাইকোর্টের রায়ের কপিটা পড়ে আমরা পরবর্তী সিদ্ধান্তে আসতে পারব। তবে চাকরি প্রার্থীরা চাইছেন যত তাড়াতাড়ি হয় কাউন্সিলিং প্রক্রিয়া সম্পূর্ণ করুক প্রাথমিক শিক্ষা পর্ষদ। অন্যদিকে স্থগিতাদেশ তোলার সঙ্গে কলকাতা হাইকোর্ট কতগুলি নির্দেশ দিয়েছে। নির্দেশগুলি হলো শুধু ওয়েবসাইটে নয়, মেধা তালিকা প্রাথমিক শিক্ষা পর্ষদ ও ডিআই অফিসে টানাতে হবে। আর দুই আছে, এছাড়া প্রাথমিক নিয়োগ সংক্রান্ত অন্যান্য মামলা সিঙ্গেল বেঞ্চ ফেরত পাঠিয়েছে ডিভিশন বেঞ্চে। থ্যাংক ইউ বন্ধুরা।